মরে গিয়ে বোধহয় লাভ নেই, বরং বেঁচে থেকে এমন এক লড়াই করব যে লড়াইয়ের গল্পটা কোনো একদিন অন্যরাও শুনবে আর ইন্সপায়ার্ড হবে যে মৃত্যুই সবকিছু শেষ নয়। যে মুহূর্তে তোমার ভাবনা হবে মৃত্যু, শুধু ওই মৃত্যুর আগে তিনটে ফুল স্টপ টানো, মৃত্যুটাকে সরিয়ে দাও, ওখান থেকে একটা তিনটে জাস্ট ডট টেনে নিজের লাইফটাকে টু বি কন্টিনিউড করে দাও। দেখবে যে সময়টা তোমার জন্য অপেক্ষা করছে সেই সময়টা অনেক বেশি সুন্দর, তুমি বলতে পারবে এটা তুমি নিজে তৈরি করেছো এই মুহূর্তটা, আর সেদিন জোর গলায় বলতেই পারবে অন্যজনকে, হয়তো কোনদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই যে গান আমার মতন একটা বেঁচে থেকে মরে যাওয়া মানুষকে আবার বাঁচিয়ে দিয়েছিল। আমরা জোর গলায় বলতে পারি, হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো ঝুলব। আমি বারবার বলেছি তারার মতো ঝুলব মানে কখনো কিন্তু এই লাইনটাকে ছোটবেলার গল্পের মতো ভেবো না। মরে গিয়ে গুরু কোনোদিন তারা হওয়া যায় না, আজকে মরে যে যায় কালকে কিন্তু দুদিন হয়ে যায়, কেউ মনে রাখে না, এক বছর পর মনেই রাখে না যে তুমি বলে কোনো অস্তিত্ব ছিল। তাই মনে না গিয়ে বেঁচে থেকে লড়াই করে গুরু স্টার হও, বিশ্বাস করো তুমি হেরে যাও না কখনো, আমরা কখনো হারি না। আমাদেরকে যে মুহূর্তগুলো হারায় সেই মুহূর্তগুলো আমাদেরকে শেখায়। আমি আমার জীবনে সব কিছু বিভিন্ন রকমভাবে এক এক সময় হারিয়েছি, কখনো আমার কেরিয়ারটা শেষ হয়ে গেছিল, তো কখনো আমার ভালোবাসার মানুষটা আমার জীবন থেকে চলে গেছিল, আবার কখনো আমার মাথার উপর থেকে ছাদ আমার বাড়িটা পুড়ে শেষ হয়ে গেছিল। এগুলো কিন্তু এক একটা মুহূর্ত শুধু, কিন্তু আমাদের বেঁচে থাকার ইচ্ছে, আমাদের লড়াই করার ইচ্ছে কোনোটাই কিন্তু মরে যায়নি গুরু। যদি সেদিন মনে করতাম সেদিন মাথার উপর থেকে ছাদ উড়ে গেছিল যে কালকে থেকে থাকবো কোথায়, আর বোধ হয় বেঁচে থেকে লাভ নেই, কারণ পরের দিন থেকে তো পরিচয়পত্রটাই ছিল না। কিন্তু পরিচয়পত্র হঠাৎ করে বুঝলাম যে একটা শিল্পীর পরিচয়পত্র তো তার ওই ডকুমেন্টস নয়, তার শ্রোতারা, আপনারাই বাঁচিয়ে দিয়েছিলেন। আবার যখন কেরিয়ারটা শেষ হয়ে গেছিল তখন তো সোশ্যাল মিডিয়ায় মানে আমার থেকে খারাপ বোধ হয় আর কেউ ছিল না, আমি সব থেকে খারাপ ছিলাম। কিন্তু ওই যে কালের নিয়ম, আপনি যদি ভুল না করেন তাহলে হাজার শক্তিও আপনাকে শেষ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করতাম, আর আমি সেই বিশ্বাসের উপর দাঁড়িয়ে আজকে আবার এতগুলো মানুষের ভালোবাসা কুড়িয়েছি। বিশ্বাস করুন, মানুষ শূন্য থেকে শুরু করে, আমি মাইনাস থেকে শুরু করেছিলাম, কারণ আমাকে সব থেকে খারাপ মানুষ হিসেবে জানতো সেই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ, কিন্তু আপনারাই ফিরিয়েছেন। আবার যখন অঙ্কিতা আমার লাইফ থেকে চলে যায় তখন কিন্তু মনে হয়েছিল যে আর কি গান গাইবো, আর ভালোবাসাটাই রইল না, কিন্তু ওই বাধ্য করেছিল আবার, যদি রেখে দিতে পারো আমি থেকে যেতে পারি, আমি তোমার কাছে বন্দী থাকতে চাই এই লাইনটা লিখতে। তারার মতো জ্বলব না হলে জানাকি, তবু একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, একদিনও কি ভালোবাসা ছিল না রে মনে, দারুণ খেলা খেলে গেলি আমার গোপনে। আসলে ভালোবাসার যে গেমগুলো হয়, মানে আমাদের অপর প্রান্তের মানুষগুলো যে গেম খেলে সেটা কিন্তু আমাদের চোখের সামনে হয় না, গোপনে হয়। তাই বলেছিলাম, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছু, আমায় কাঁদাস না আর কাঁদাস না রে তুই, তোর স্মৃতি ছাড়া নেই রে আর কিছুই।